অবৈধ অনুপ্রবেশ, বাগদায় ছয় বাংলাদেশি সহ আটক মোট আটজন, ধৃতদেরকে দিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ফের অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার আট অভিযুক্তদের এদিন বাগদা থানার পুলিশের পক্ষ থেকে হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। সীমান্তবর্তী এলাকাগুলিতে যেরকম চোরা চালানের ঘটনা নতুন কিছু নয়, ঠিক সেই রকমই অবৈধ অনুপ্রবেশের ঘটনাও নতুন কিছু নয়। বিভিন্ন সময় চোরা পথে পাচারকারীদের পাচারের ছক যেমন বানচাল হয়ে গিয়েছে বিএসএফদের তৎপরতায়, ঠিক সেই রকমই চোরা পথে অবৈধ অনুপ্রবেশকারীদেরকেও ধরে ফেলে বিএসএফ। এদিন ফের ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটজনকে আটক করে বিএসএফ। জানা যায় প্রতিদিনের মতন এদিনও সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং চালাচ্ছিলেন বিএসএফ কর্মীরা। সেই সময় চোরা পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ছয়জন বাংলাদেশি এবং এক ভারতীয় দালাল ও এক ভারতীয় গাড়ি চালককে আটক করে বিএসএফ। আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথায় মেলে অসঙ্গতি। তাদের আটক করে বিএসএফ, এরপরই খবর দেওয়া হয় বাগদা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগদা থানার পুলিশ। বিএসএফের পক্ষ থেকে ধৃতদেরকে তুলে দেওয়া হয় বাগদা থানার পুলিশের হাতে। এদিন বাগদা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদেরকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। পাশাপাশি পুলিশ এবং বিএসএফের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও কড়া নজরদারি চালানো হবে, যাতে কোনো রকম কোনো চোরা চালান কিংবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা না ঘটে সীমান্তে। এই বিষয়ে এক আইনজীবী সমীর দাস জানান, বাগদা যে সীমান্তবর্তী এলাকা, তিন দিকে সীমান্তবর্তী, বাংলাদেশের সঙ্গে বর্ডার যুক্ত, এবং সেখান থেকে বহু লোক ওখান দিয়ে আসা যাওয়া করছে। সেই পরিপ্রেক্ষিতে বাগদা থানার পুলিশ বিশেষ রেড অভিযান চালাচ্ছে এবং প্লেন ক্লথের যারা সিভিক পুলিশ আছে এবং অন্য অন্য পুলিশ অফিসাররা আছে, তারা মিলে এই অভিযানগুলো চালাচ্ছে। এবং চালানোর পরিপ্রেক্ষিতে পুলিশ সাতজনকে মোট গ্রেপ্তার করে, এবং তার মধ্যে ড্রাইভার আর সাতজন, তার মধ্যে মহিলা আসামি বেশি, এবং তাদের বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং অন্য যে দুজন আসামি আছে যারা ইন্ডিয়ান টাউট এবং একজন গাড়ির ড্রাইভার পুরুষ, তারা দুজন, এবং তাদের বিরুদ্ধে 14C ধারায় অভিযোগ করা হয়েছে। এবং শুভমাঠ বাগদা থানার পুলিশ এই এফআইআরটা স্টার্ট করে, এবং স্টার্টটা করে তারা আজকে বনগাঁ লানেট এসএসএম কোর্টে প্রডিউস করে। লানেট কোর্ট তাদের সমস্ত দিক বিবেচনা করে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন, এবং তারা 14 দিন জেলে থাকবে, এবং পরবর্তীকালে আবার ফার্দার শুনানি হবে 14 দিন পরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1 লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6 থেকে 12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়, রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।